বন্ধুরা, আজকে আমার ভিডিও হচ্ছে ই বাইক নিয়ে, ইলেকট্রিক্যাল বাইক। এই বাইকটি আমি খুব সাধারণ একটি সাইকেল থেকে তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে। এই বাইকটি চলছে এই মোটরের সাহায্যে। আসুন আমরা দেখে নিই এই মোটরটার স্পেসিফিকেশন এবং এই মোটরটি কি করে এই সাইকেলটিকে টেনে নিয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা যে তথ্যটি দেখতে পাচ্ছি মোটরের গায়ে লেখা, সেটি হচ্ছে মোটরটি চলে 24 ভোল্টে এবং প্রায় 250 ওয়াট পাওয়ার কনজিউম করে। এই মোটরটির সামনে একটি গিয়ার বক্স লাগানো আছে। গিয়ার বক্সটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ এটি স্ক্রু দিয়ে খুব ভালো করে আটকানো আছে। এবং মোটরটির মুখে শাফটের সামনে স্প্রকেট লাগানো একটি, যে স্প্রকেটের সাথে চেন একটা অ্যাটাচ করা আছে। এই চেনটা সরাসরি নেমে যাচ্ছে সাইকেলের পেছনের চাকার স্প্রকেটের কাছে এবং স্প্রকেটের সাথে অ্যাটাচ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই চেনটি পুরো শক্তি দিচ্ছে নিচের স্প্রকেটটিকে, এই পেছনের চাকাটিকে টানার জন্য। সাইকেলের কেবিনেটটি বানানো হয়েছে কমপ্লিটলি প্লাইউড কাঠ দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। প্লাইউড কাঠে রং করা হয়েছে এবং এখানে অ্যালুমিনিয়াম ক্ল্যাম্প লাগানো আছে। এখানে একটা এবং ওইখানে একটা। এই ক্ল্যাম্পগুলো এই সাইডের কাঠ, অ্যালুমিনিয়াম কাঠগুলোকে ধরে রাখছে এবং এই পেছনের দিকের একটি পাতলা কাঠ দিয়ে এবং ক্ল্যাম্পের সাহায্যে স্ক্রু লাগিয়ে এই মেইন কাঠের বেসের সাথে আটকানো হয়েছে। এই যে মেইন কাঠের বেসটি যেখানে মোটরটি আটকানো, সেটাও প্লাইউড কাঠ দিয়ে বানানো এবং সেটি এই কাঠের তুলনায় অনেকটাই মোটা। আসুন আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন আশা করি, দুখানা প্লাইউড কাঠের লেয়ার আছে এখানে, একটি কিন্তু এখানে দুটি আছে, কারণ এখানে খুব বেশি স্ট্রং ফোর্স পড়ে যখন মোটরটি কোনো লোড নিয়ে সাইকেলটিকে ঠেলার চেষ্টা করে। ক্যাবিনেটের নিচের পার্টে যে দেখতে পাচ্ছেন একটি স্লট কাটা আছে, এই স্লটটি অ্যাকচুয়ালি ওপর থেকে কাটা আছে, যেখান থেকে চেনটা নেমে যাচ্ছে নিচে, এই ওপরের স্লটটা। এবং এই স্লটটার থেকে চেন নেমে গিয়ে ডিরেক্ট চাকায় আসছে, সেটা আপনাদের আগেও দেখিয়েছি আমি। কিন্তু সাইকেলের সাথে একটি মেটাল প্লেট লেগে আছে, এই প্লেটের সাথে নাট বোল্ট দিয়ে আমাদের মেইন কাঠটা, যে মোটা দুখানা কাঠের থিক লেয়ার আছে, সেই দুটোকে আটকানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি নাট বোল্টগুলোকে এবং আটকানোটাকে। তো এইভাবে আমাদের ক্যাবিনেটটি সাইকেলের সাথে লাগানো। আপনারা প্রত্যেক সাইকেলেই এই মেটাল প্লেটটি দেখতে পাবেন। এবার আমরা দেখে নিই সাইকেলের সামনের পার্টটা। সামনের পার্টে একটি কাঠের সেম ধরনের ক্যাবিনেট বানানো আছে, যেখানে দুটো ক্ল্যাম্প লাগানো, এই একটা এবং পেছনে হোল্ডিংয়ের জন্য। এই ক্ল্যাম্পটা বেসিক্যালি সাইকেলের এইখানটা বসে গেছে খুব ভালো করে এবং স্ক্রু আর নাট দিয়ে খুব ভালো করে আটকানো আছে। এই যে কাঠের পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন প্যাডেলের জায়গায়, সেটি হচ্ছে আমাদের সাইকেলের পাদানি। এখানেও আছে এবং এই জায়গাটা তো খুব ভালো করে স্ক্রু নাট এবং বোল্ট দিয়ে আটকানো আছে। এই দুটো হচ্ছে পা রাখার জায়গা, প্যাডেলের জায়গার বদলে এখন এখানে পা রাখা যায়, ইজিলি যাবে। এই সাইকেলটি চালাতে আমি ব্যবহার করছি দুটি এক্সাইডের গাড়ির ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি বেসিক্যালি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের প্রাইমারি এবং এই বড় ব্যাটারিটি হচ্ছে আমাদের সেকেন্ডারি ব্যাটারি। এগুলোই আপনারা, এই দুটি ব্যাটারি আপনারা 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন যে কোনো এক্সাইডের দোকানে। এই প্রাইমারি ব্যাটারিটি হচ্ছে 26 এইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং এই সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে 42 এইচ ক্যাপাসিটির ব্যাটারি। দুটোই 12 ভোল্টের ব্যাটারি এবং এই দুটো মিলিয়ে আমরা 24 ভোল্ট
ইজিলি এই মোটরটিকে দিতে পারি। আমরা এই দুটোর থেকেই 12-12 করে 24 ভোল্ট দেব। কানেকশনের জন্য ব্যাটারির উপরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রু এবং নাট দিয়ে এবং ওয়াশার দিয়ে কানেকশনের জায়গাগুলো সিকিউর করা আছে দুটি ব্যাটারিতেই। এখানেই আমরা কানেকশনের কাজটি করে ব্যাটারি দুটিকে সেট করে ফেলব। আমি ব্যাটারি দুটি বসিয়ে ফেলেছি। 46 এইচের ভারী ব্যাটারিটি এখানে আছে এবং 26 এইচের ব্যাটারিটি এইখানে বসানো। এই জন্যই ক্যাবিনেটে এতটি জায়গা ফাঁকা। আমি এখানে একটি সাধারণ এই খালি জায়গাটার মধ্যে অন্য কিছু রাখতে পারি, সেই জায়গাটাও করা আছে এবং এই দুটি ব্যাটারির সাহায্যেই পুরো সাইকেলটি চলবে। আপনারা একটু নজর রাখবেন যে সাইকেলটির ওজন প্রচণ্ড বেড়ে যাবে। এইখানে আমি কোনো মতে বেল্ট দিয়ে আপাতত ব্যাটারিটি আটকে রেখেছি এবং এটি বেশ শক্তই আছে। আমি নাড়িয়ে দেখেছি বেশ শক্তভাবেই আটকে রয়েছে, রাস্তায় কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং এইভাবেই আমি সাইকেলটি চালাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা কানেকশনটি করে ফেলবো ব্যাটারিগুলিতে। তো বন্ধুরা, আমরা কানেকশন করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যাটারিটাও লাগিয়ে ফেলা হয়েছে কানেক্ট করে দুটি টার্মিনালে। এবং এইখানে একটি মাস্টার সুইচ আছে, দেখতে পাচ্ছেন। এটিকে আমরা মাস্টার সুইচ বলছি কারণ পুরো সার্কিটটি এই যে দুটি ব্যাটারি প্যারালাল করে লাগানো হয়েছে, এই পুরো সার্কিটটি অ্যাক্টিভেট তখনই হবে যখন এই মাস্টার সুইচটা চেপা হবে। আমি অন করে দিলাম মাস্টার সুইচ এবং এরপরে এই যে আমাদের সুইচ আছে, ডিপিডিটি সুইচ বলা হয় এগুলোকে, এই দুটির একটি চিপলে সাইকেলটি মুভ করা স্টার্ট করবে। দেখছে আপাতত নিচেরটা চিপলে এটি 12 ভোল্ট সাপ্লাই দেবে মোটরটিকে এবং মোটরটি বেশ আস্তে আস্তেই পাওয়ার দেবে চাকাটাকে এবং সাইকেলটি খুব আস্তে আস্তেই মুভ করবে। কিন্তু ওপরেরটা চাপ দিলে মোটরটি একদম 24 ভোল্টেই চলবে এবং খুব জোরে সাইকেলটিকে টেনে নিয়ে যাবে। আমি এখন ডেমোনস্ট্রেশন চালু করলাম। এই সুইচে আমি হাত দিয়েছি, এই দুটি আমার ব্রেক অ্যাজ ইউজুয়াল এবং ফার্স্টে আমি নিচের কি চাপ দেব, দেখতে পাচ্ছেন হয়তো একটু ধাক্কা দিচ্ছিল। এবার আমরা ফুল স্পিডটা টেস্ট করব, এটি অনেক বেশি ধাক্কা দিচ্ছে। বন্ধুরা, সাইকেলটি চালানোর আগে আমাদের একবার সুইচ এবং ব্রেকগুলির ব্যাপারে জেনে নেওয়া ভালো। ব্রেক দুটি দেখছেন, এটি হচ্ছে সামনের ব্রেক এবং এটি যেরকমভাবে কাজ করার কথা সেরকমভাবেই কাজ করছে, আপনি দেখতে পাচ্ছেন হয়তো। এবং পেছনের ব্রেকও অ্যাজ ইউজুয়াল ওয়ার্কিং অবস্থায় আছে। এই দুটি ব্রেক খুবই প্রয়োজনীয় সাইকেলটিকে কন্ট্রোল করার জন্য। এবং হ্যাঁ, এইখানে তারগুলি সোল্ডার করা আছে সুইচের সাথে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। পুরো কন্ট্রোলটি এই সুইচ এবং এই দুটি ব্রেকের উপর, আর কিচ্ছু লাগছে না আমাদের। তো বন্ধুরা, আমার এক বন্ধু এখন সাইকেলটি চালিয়ে দেখাবে, আপনারা লক্ষ্য রাখতে থাকুন। ঠিক আছে, স্টার্ট করো। দেখছেন কোনো প্যাডেল নেই, সিম্পলি চলছে। এটি হচ্ছে 12 ভোল্টের স্পিড আপাতত। এই স্পিড হচ্ছে নর্মাল স্পিড, ড্রাইভিং স্পিড। এরপরে আপনাদের ফুল স্পিডটা আমি দেখাচ্ছি। এটিও 24 ভোল্টসে নিয়ে গেল সুইচ করে। এরপর আপনারা একটা ফুল ক্রুজিং স্পিড দেখাবো। এই স্পিড তুললো
দেখতে পাচ্ছেন তো বেরিয়ে গেল। চলো চলো চব্বিশ করো, তো বন্ধুরা সাইকেলটি আমরা আবার ঢুকিয়ে রেখেছি ব্যাটারিগুলো অবধি বার করা। এইখানে একটি ব্যাটারি আপাতত রেখেছি 46H এবং ছোট ব্যাটারিটা এখানে রেখেছি এবং ছোট ব্যাটারিটা এইভাবে ইনভার্টারের থ্রু দিয়ে চার্জ দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে লাগানো আছে এবং এখানে আমি একটি মাল্টিমিটার লাগিয়ে রেখেছি যেটি ভোল্টেজে রিডিং দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়ছে, একটু ভ্যারিও করছে। ব্যাটারিগুলো এইভাবে আপনারা বাড়িতেই চার্জ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমি 46H ব্যাটারিটাও চার্জ দেব। আপনাদের যদি খুব প্রয়োজন হয় আপনারা এই সার্কিটটি দেখে রাখতে পারেন। ফোকাস হচ্ছে না হয়তো। হ্যাঁ, এইভাবে ব্যাটারি কানেকশনটা সিম্পলি করা আছে, একটা সিম্পল সার্কিট। এইটি হচ্ছে আমাদের সুইচের সার্কিট আর এইটা হচ্ছে আমাদের মেইন সুইচের সার্কিট, যেটাকে মাস্টার সুইচ বলছিলাম, যেটার সাথে মোটরের কানেকশন আছে দুটো ব্যাটারির সাথে। আপনাদের আরেকটা জিনিসও আমি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই বাইকটির খরচা খুবই কম পড়বে, কারণ এই বাইকটি বানাতে আমাদের সেরকম কোনো মেটেরিয়ালসই লাগেনি। ফার্স্ট অফ অল, এই পুরনো সাইকেলটা 3,000 টাকায় কেনা হয়েছিল। কাঠের পিস এবং ক্ল্যাম্প এবং বাকি যে ওপরের ক্যাবিনেটের কাঠের পিস আছে সেগুলো বড় জোর আপনারা 300-400 টাকায় পেয়ে যাবেন, ইনক্লুডিং দ্য পাদানি। আর এই মোটরটি আপনি প্রেজেন্টলি 3,000 রুপিজের মধ্যে পেয়ে যাবেন, উইথ ক্ল্যাম্প অ্যান্ড এভরিথিং। চেনটি আপনি যে কোনো সাইকেলের দোকানে পেয়ে যাবেন, কোনো অসুবিধাই হওয়ার কথা না। এই ব্যাটারিটি অ্যাজ ইউজুয়াল বলেছিলাম 2,500 টাকা পড়েছিল এবং এই ছোটো ব্যাটারিটি 26H ব্যাটারিটি পড়বে বড় জোর 1,800 রুপিস। তো আপনারা ইজিলি আন্ডার 10,000 রুপিজে এই পুরো বাইকটি বানিয়ে ফেলতে পারবেন। মার্কেটে দেখবেন বাইকের কস্ট স্টার্টিংই হচ্ছে 25,000 টাকা থেকে, কিন্তু এখানে আপনারা 10,000 টাকার মধ্যে একটা বাইক তৈরি করে ফেলতে পারবেন এত চিপলি। তো যদি ভালো লাগে ভিডিওটি জানাবেন, আবার বললাম ধন্যবাদ।